কি রিপোর্টার্স উইদাউট বর্ডার, মানে সারা বিশ্বের সাংবাদিকদের যারা মানে নিরাপত্তার কথা চিন্তা করে, কই তারা তো এই যে সাংবাদিক 30 জন সাংবাদিক আজকে আহত হাসপাতালে চিকিৎসারত বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের কাছ থেকে কোনো কথা শুনি না। বা আমাদের এই দেশে বাংলাদেশে সেই সুশীলবাবুরা কোথায়? সেই সুশীল সমাজ একটু কিছু হলেই অমনি চিৎকার করে ওঠে, তো সেই সুশীলদের কাজ কি? শুধু ওই আওয়ামী লীগের দোষ টোকায় বেড়ানো, আর আওয়ামী লীগের কেউ কিছু করলে সেটাকেই বড় করে দেখানো। আর যত অপরাধী, খুনি, চোর, ডাকাত, লুটপাটকারী, গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারী, এদের কোনো অপরাধ নাই। মানবাধিকার লঙ্ঘনকারী, তাদের কোনো অপরাধ নাই। আমাদের সুশীলবাবুরা সব চুপচাপ, এখন তাদের কাছ থেকে আর কোনো বিবৃতিও দেখি না, কিছুই দেখি না। সেই সাথে সাথে মানবাধিকার সংগঠন, তারা নাকি একেবারে সব মানবাধিকারের জন্য, সেসব সংগঠন এখন সোচ্চার হয় না কেন? তারা কেন চুপ হয়ে আছে? তাহলে তারা মানবাধিকার হলো কেন? কোনো কোনো মানবাধিকার কর্মী আমরা জানি, এক সময় তো তারা মানে এমন এক রাজনৈতিক দল করতো, করে তো মানুষ খুন করা, মানুষ লুটপাট, থানা লুট করা, সেগুলি সব করে টরে হঠাৎ তারা মানবাধিকার কর্মী হয়ে গেছে। এরকমও তো কয়েকজনকে আমি চিনি যে তারা এখন মানবাধিকার কর্মী। কাজে এদের চুপ কেন? এদের কি বিবেক বলে কিছু নেই? যারা মানে আওয়ামী লীগের পান থেকে চুন খসতে পারবে না, তাদের কণ্ঠে অনেক জোর। আর যারা সত্যিকার অপরাধী, তারা কিছু করলে তখন তাদের গলা দিয়ে আর স্বর বেরোয় না। বিড়ালের মতো মিউ মিউ করলেও তো বুঝতাম যে না, একটু মিউ মিউ করছে, তাও করে না। এটাই হচ্ছে বাস্তব কথা। যা আমরা, আমার মনে হয় ঠিক ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল হাসপাতালে বম্বিং করে নারী শিশু হত্যা করেছে, যে হাসপাতালটা ব্যাপটিস্ট হাসপাতাল, এরা ঠিক সেইভাবে আমাদের এখানে হাসপাতালের উপরে আক্রমণ করেছে। যাই না শিক্ষাটা কি ওই ইহুদিদের কাছ থেকে পেয়ে আসছে কি না, সেটাও একটা কথা, সেটাও আমাদের জানার দরকার। যা হোক, আমরা এটুকু বলতে চাই যে এই ধরনের ঘটনা ঘটিয়ে অনেক সাংবাদিকদের পঙ্গু করে তাদের কষ্ট দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, যারা নির্যাতিত আছি আমরা তাদের পাশে, তাদের চিকিৎসা থেকে শুরু করে অনেকেই তাদের মোটরসাইকেল পুড়িয়েছে, এই বেড বেঁধে তাদের মোটরসাইকেল পুড়িয়েছে, ক্যামেরা ভেঙেছে, তাদের অনেক কিছু ক্ষতি করেছে। সাধ্যমতো আমি তো সবসময় আছি, যতটুকু সহযোগিতা করা আমরা তা করব, এটুকু আশ্বাস আমি দিতে পারি। কাজী ওদের চিকিৎসাটা হোক, তারা ভালো হয়ে উঠুক, সেটাই আমরা চাই। কারণ এই 2001 থেকে 2006 সে অক্টোবরের নির্বাচনের পর থেকে তাদের যে নির্যাতন বিএনপি জামাত জোটের, তাদের নির্বাচন, দুঃশাসন, জঙ্গিবাদ, সন্ত্রাস, এইগুলির কারণেই তো এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। কাজী তাদের যখনই তারা আসে, দুঃশাসন ছাড়া জনগণকে কিছুই দিতে পারে না, এটাই বাস্তবতা। আমরা আমাদের সাধ্যমতো চাচ্ছি দেশের মানুষের শান্তি।